ব্র্যাক ব্যাংক থেকে 60,000 টাকার লোন নিলাম, মোবাইলের মাধ্যমে আবেদন করে মাত্র 30 মিনিটে লোনটা পেয়েছি, কোনো ডকুমেন্টস বা কাগজপত্র কিছুই লাগেনি। তো চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই কিভাবে লোনটা নেবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিবিএল সুবিধা যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তারপর সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর নিচ থেকে রেজিস্টার অপশনটায় ক্লিক করবেন। পরে এখান থেকে টার্মস কন্ডিশন এগ্রি করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। যে মোবাইল নাম্বারটা আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর রিকোয়েস্ট ফর ওটিপি অপশনটা ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, 6 ডিজিটের ওটিপি। ওটিপিটা এখানে টাইপ করে আপনি ভ্যারিফাই অপশনটায় ক্লিক করবেন। ওটিপি দিয়ে ভ্যারিফাই করার পরে নেক্সট স্ক্রিনে আপনার পাসওয়ার্ডটা সেট করতে হবে। মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ডটা হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে আপনার একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলিয়ে আপনার একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আমি সাবমিট পাসওয়ার্ড অপশনটায় ক্লিক করলাম, সাথে সাথে আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। এবার হোম স্ক্রিন থেকে আমার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করবো। এখানে আপনার ব্র্যাক ব্যাংকের যে ডেবিট কার্ডটা আছে ডেবিট কার্ডটা ভেরিফাই করতে হবে। তার জন্য ডেবিট কার্ডের প্রথম 4 সংখ্যা যে অপশনটা ফাঁকা থাকবে সেখানে আপনি এটা টাইপ করে দিবেন। এখানে 4টা অংশ আছে আপনার ডেবিট কার্ডের, যে অংশটা ফাঁকা থাকবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমার প্রথম 4টা ডিজিট ফাঁকা, সো আমি প্রথম 4 ডিজিট দিলাম এবং নিচে হচ্ছে আপনার যে ডেবিট কার্ডের পিনটা আছে পিন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। কার্ডের পিন দেওয়ার পর এবার আমি ভেরিফাই অপশনটায় ক্লিক করব, সাথে সাথে আমার কার্ড ভেরিফিকেশনটা ডান হয়ে গেল। এবার আমি যদি ওকেতে প্রেস করি আমার অ্যাকাউন্টে যাবতীয় তথ্য আমাকে দেখাচ্ছে, আমার নাম, আমার মোবাইল নাম্বার, আমার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু। এই অ্যাপের মাধ্যমে আপনি নানা ধরনের লোনের জন্য আবেদন করতে পারবেন, যেমন সাদ্য লোন, আপনার ল্যাপটপ কেনার জন্য লোন নিতে পারবেন। আমাদের যেহেতু জরুরি প্রয়োজনে টাকা প্রয়োজন তাই আমরা এখন ইনস্ট্যান্ট লোন যে অপশনটা আছে আমরা এই অপশনটা সিলেক্ট করব, আমরা ইনস্ট্যান্ট লোনটা নিতে চাই। সো আমি ইনস্ট্যান্ট লোন অপশনটা যদি ক্লিক করি এখানে আমার লোনের ডিটেলসটা দেখাচ্ছে। মিনিমাম 10,000 টাকা থেকে আমি 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবো। লোনের মেয়াদ হবে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত। ইন্টারেস্ট রেট হবে 7%। কোনো প্রসেসিং ফি কাটা হবে না এই লোনের জন্য। লোন অ্যামাউন্ট উইল বি ডিসবার্স, আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে লোনের অ্যামাউন্টটা দেওয়া হবে। মিনিমাম 2 বার আমাকে লোনের যে অ্যামাউন্ট অ্যাপ্রুভ করবে সেই অ্যামাউন্টটা আমি দুই কিস্তিতে বা 2 বারে নিতে পারবো। তারপরে হচ্ছে আমাকে কিছু ডকুমেন্টস এখানে এগ্রি করতে হবে। আর চার্জ কাটা হবে সিআইবি চার্জ 100 টাকা প্লাস ভ্যাট, আর স্টাম্প চার্জ কাটা হবে 100 টাকা। টোটাল 225 টাকা আমার চার্জ কাটবে যদি আমি এই লোনটা নিই। নিচ থেকে আমি যদি ক্লিক অফার ডিটেলস অপশনটায় ক্লিক করি তাহলে ব্যাক ইন ক্যালকুলেশন করে দেখাবে আমি কত টাকা লোনের জন্য এলিজেবল। যেমন আমি এখন চাইলে কিন্তু 90,000 টাকার লোন নিতে পারবো। এটার এক্সপায়ারি ডেট হবে এপ্রিলের 17 তারিখ। এই সময়ের মধ্যে পর্যন্ত আমি চাইলে সর্বোচ্চ 90,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো, বাট এটার কম আমি মিনিমাম 10,000 টাকাও নিতে পারবো। সো আমি 90,000 টাকা নিতে চাচ্ছি না, এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে 60,000 টাকা। সো আমি 60,000 টাকা লোনের জন্য আবেদন করব। এখানে একটা কথা বলে দিচ্ছি, ব্যাক ইন ক্যালকুলেশন করে আপনি যে স্যালারিটা পাচ্ছেন বা আপনার যে ইনকামটা সেটা 2 গুণ পর্যন্ত এখানে দিবে আপনাকে। সো আমি এখান থেকে এখন প্রসিড অপশনটায় ক্লিক করলাম। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে কিছু স্টেপস আছে লোন নেওয়ার জন্য, এই স্টেপগুলো আমাকে পূরণ করতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন চেক অফার ডিটেলস, আমি যেহেতু অলরেডি অফারটা চেক করেছি সো এই জন্য আমাকে এটা কমপ্লিট দেখাচ্ছে। সেকেন্ড অপশনটা হচ্ছে ক্যাপচার সেলফি, অর্থাৎ আমাকে একটা সেলফি তুলতে হবে আমার মোবাইলে ফেস ক্যাম দিয়ে। সো আমি ফেস ক্যামের মাধ্যমে একটা সেলফি তুলে এখানে সাবমিট করে দিচ্ছি। তারপরে যেটা হচ্ছে আমার এনআইডি, এটা কমপ্লিট দেখাচ্ছে কারণ অ্যাকাউন্ট করার সময় অলরেডি আমি এনআইডি দিয়েছি এবং সেটা অলরেডি ভেরিফাইড, সো এটা আমাকে করতে হচ্ছে না। থার্ড অপশন হচ্ছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমার এখানে কিছু টার্মস কন্ডিশন আছে। নিচ থেকে আমি জাস্ট টার্মস কন্ডিশন অপশনটায় ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে এসে আমি টার্মস কন্ডিশনটা এগ্রি করে আমি সাবমিট করে দিব। নেক্সট যে অপশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্যাটাস। অ্যাসেসমেন্ট স্ট্যাটাসটা একটু সময় নিচ্ছে, এটা পেন্ডিং, এটা একটু লোডিং হচ্ছে। এখানে একটা কথা বলা হচ্ছে আপনি যদি ওয়ার্কিং আওয়ারের মধ্যে আবেদন করেন তাহলে আবেদন করার 30 মিনিটের মধ্যে আপনি লোনটা পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি ব্যাংকিং আওয়ারের পরে আবেদন করেন তাহলে এটা নেক্সট ওয়ার্কিং ডেতে আপনি এই লোনটা পাবেন। সো আমি এখন ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু আবেদন করছি, উপরে টাইমটা দেখতে পাচ্ছেন 2:36। সো আমি 30 মিনিটের মধ্যে কিন্তু লোনটা পেয়ে যাবো আবেদন করার। কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাসেসমেন্ট স্ট্যাটাস সেটাও কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ আমার লোনের অ্যাসেসমেন্ট ডান, লোন স্ট্যাটাস আমার লোনটা অ্যাপ্রুভ, দেন হচ্ছে লোনের রেফারেন্স আইডি যেটা আমাকে বলা হচ্ছে যে আমার 90,000 টাকা যেটা লোন সেটা আমার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আমি চাইলে এখন 90,000 টাকা লোন পুরোটাই নিতে পারবো, সে অ্যামাউন্ট আমি চাইলে 2 কিস্তিতেও নিতে পারবো। কিন্তু আমি 90,000 টাকা লোন নিব না, আমি নিব তার চাইতে কম, আমি 60,000 টাকা লোন নিব। সো তার জন্য আমি আমার যে অ্যামাউন্টটা এবং আমার টেনরটা সেটা এবার সিলেক্ট করবো।
তার জন্য নিচ থেকে যে ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশন যেটা আছে আমি অপশনটা ক্লিক করব, দেন হচ্ছে লোন ডিটেইলস অপশনটা ক্লিক করব। এবার 90,000 এর মধ্যে আমি যে অ্যামাউন্টটা নিতে চাই সেটা এখানে টাইপ করে দেব, আমি 60,000 টাইপ করে দিলাম। নিচ থেকে আপনি যদি 10 ও সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখেন আপনার কিন্তু ইএমআই দেখাচ্ছে। আমি যদি 24 মাসের জন্য নিই সেক্ষেত্রে আমার ইএমআই হবে 2000 সামথিং, সে অ্যামাউন্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং নিচ থেকে আপনি কোন কারণে লোন নিচ্ছেন সেটা একটা রিজন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। 24 মাসের জায়গায় যদি আমি 18 মাস দিই সেক্ষেত্রে আমার 3500 সামথিং হবে আমার ইএমআই, কিন্তু আমি 36 মাসের জন্য নিতে চাচ্ছি তাহলে আমার ইএমআই আসবে 3 মাসের জন্য নিলে কত হবে সেটা দেখতে পাচ্ছেন, 6 মাসের জন্য নিলে আপনার ইএমআই কত হবে, নিচে কিন্তু আপনাকে ডিটেল সব কিছু দেখাচ্ছে। ইএমআই সাইজটা দেখার পর আমি ডিসাইড করেছি 36 মাস না, আমি আসলে 24 মাসের জন্যই নিতে চাচ্ছি, কারণ এটা ইএমআই যেটা আসবে সেটা আমি আসলে দিতে পারবো, আমি 24 মাসের জন্য নিচ্ছি। নিচ থেকে লোনের পারপাসটা আমি সিলেক্ট করে দিলাম যে আমার ইমার্জেন্সি প্রয়োজন আমি লোনটা নিচ্ছি, ড্রপ ডাউন থেকে আমি ইমার্জেন্সিটা সিলেক্ট করলাম। এবার আমি সাবমিট অপশনে ক্লিক করলাম, এবার আমাকে যেটা দেখাচ্ছে পেমেন্ট ডিমান্ড জেনারেটেড সাকসেসফুলি, অর্থাৎ এবার ব্যাকএন্ড থেকে আমাকে যে লোনের ডিসবার্সমেন্টটা করবে সেটা একটু সময় নেবে, এটা একটা ডকুমেন্টস জেনারেট হবে, আমি ডিটেলসটা দেখাচ্ছি, একটু সময় লাগবে সেটা আপনার জেনারেট হতে। দেখতে পাচ্ছেন এখানে একটা ডকুমেন্টস কিন্তু রেডি, এই ডকুমেন্টসটা হচ্ছে আপনি যে এতক্ষণ পর্যন্ত লোনের জন্য আবেদন করলেন এটা একটা ডকুমেন্টস আকারে রেডি হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে এই ডকুমেন্টসটা আপনি চাইলে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে আপনি ইমেইলে নিয়ে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। সো আমি যেটা করছি আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, দেন হচ্ছে আমি ইমেইলের মাধ্যমে নিয়ে আমি এটাকে প্রিন্ট করব। আমার ডকুমেন্টস ডাউনলোড ডান, এখন আমি এটা এখান থেকে যদি ওপেন করি, যেহেতু আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন আপনার কিছু ডকুমেন্টেশন অবশ্যই প্রয়োজন হবে, যে আপনি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছেন এটাই আসলে একটা ডকুমেন্টস আকারে আপনাকে ব্যাংক পাঠাবে, সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন। এখানে লোনের এগ্রিমেন্ট কপি আছে, আপনার সিআইবির চেকিংয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছুই থাকবে। এই ডকুমেন্টসটা আপনাকে যেটা করতে হবে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট করার পর কিছু জায়গা আছে যেখানে আপনাকে সাইন করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই অ্যাপের মাধ্যমে এটা ছবি তুলে আপলোড করে দিবেন, আপলোড করে সাবমিশন করার 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে লোনের টাকাটা চলে আসবে। সো আমি প্রিন্ট আউট করে নিলাম, এবার আমি একটা একটা করে ছবি তুলব। এখানে অপশনস দেওয়া আছে যে আসলে কোনটার জন্য আপনি ছবি তুলবেন, সেখানে প্রত্যেকটা নাম দেওয়া আছে, লোন অ্যাপ্লিকেশন ফর্ম, সিএবি আন্ডারটেকিং ফর্ম, তারপর হচ্ছে ব্যাংক এগ্রিমেন্ট ফর্ম, প্রত্যেকটার জন্য আপনাকে দেওয়া আছে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের উপরে নাম লেখা আছে, আপনাকে যে ডকুমেন্টসগুলো ব্যাংক ডাউনলোডের জন্য দিয়েছে বা মেইলে পাঠিয়েছে আপনি সেটা একটা একটা করে এখানে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে গ্রিন হয়ে যাচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো, সব আমি আপলোড করে দিচ্ছি একটা একটা করে। তারপর অপশনটা হচ্ছে আপনার ফটো আইডি, আপনি আপনার এনআইডি কার্ডের ছবি বা আপনার অফিস আইডি কার্ডের ছবি অথবা আপনার পাসপোর্ট বা আপনার ড্রাইভিং লাইসেন্স হোয়াট এভার যে কোনো একটা ফটো আইডি কার্ডের ছবি জাস্ট এখান থেকে আপনি ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। সো আপলোড করে দিলাম, এবার আমি ডানে সাবমিট করব। তার আগে একটা কথা বলে দিচ্ছি, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার কাছে রাখতে হবে, নেক্সট 30 দিনের মধ্যে ব্যাংকের কোনো একজন এমপ্লয়ি এসে এই ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে কালেক্ট করে নেবে। সো প্রিন্ট আউট করে সেটা ছবি আপলোড করার পরে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার কাছে যত্ন সহকারে রেখে দিবেন। আমার ডকুমেন্টস আপলোড ডান, এবার আমার ডিসবার্সমেন্টের জন্য যেটা করতে হবে গেট কনফার্মেশন কোড, এই অপশনটায় ক্লিক করলে আপনার মোবাইলে একটা SMS আসবে যেটা আপনার ডিসবার্সমেন্ট কনফার্মেশন, অর্থাৎ আপনি এই মুহূর্তে লোনটা নিতে চাচ্ছেন, কারণ আপনি চাইলে পরও নিতে পারবেন। সো যে কারণে আপনাকে এই কোডটা দিয়ে কনফার্ম করার পরে কিন্তু ডিসবার্সমেন্টটা হবে আপনার অ্যাকাউন্টে। সো আমি এই SMSটার জন্য অপেক্ষা করছি, আমার মোবাইল SMSটা অলরেডি পাঠানো হচ্ছে। সো কোডটা দিয়ে ভেরিফাই করলাম, আমার ভেরিফিকেশন সাকসেসফুল। এবার এটা 30 মিনিট পর্যন্ত আপনাকে সময় নেবে, 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়ে যাবে। সো আমি 30 মিনিটের পর্যন্ত এই ভিডিওটি স্কিপ করছি, একটু অপেক্ষা করছি আপনার উপরে, টাইমটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন, 2:57, এখন সময় 3:08, আমার লোন অলরেডি অ্যাপ্রুভ, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আমার অ্যাপের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট 225 টাকা কেটে বাকি অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। SMSটাও দেখতে পাচ্ছেন যে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। এই মুহূর্তে যারা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি আছেন তারাই শুধুমাত্র এই অ্যাপের মাধ্যমে এখন ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন, এটা খুব রিসেন্ট সকল গ্রাহকদের জন্য, যারা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য এটা ওপেন করে দেওয়া হবে, তখন আপনি এই অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। সো এটা অবশ্যই আপনাদের সবার জন্য সুখবর, যে কোনো ডকুমেন্ট ছাড়া ইজিলি আপনি এখন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে পারছেন। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।